খালেদা জিয়ার কোনো কিছু হলে সরকারের ওপর দায় চাপানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন সরকার কাউকে গলা টিপে মারছে না। দুপুরে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন। নটরডেম কলেজের শিক্ষার্থী নাইমের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। কোন অবস্থাতে আইনের ব্যাপারে আমাদের যে জনস্বার্থে যে কঠোরতা সেটাকে কোনোভাবে নমনীয় করা হচ্ছে না এবং মালিক শ্রমিকরাও আমাদের কাছে সে ব্যাপারে কোনো প্রকার তারা কঠোরতা অবলম্বন করেননি, তারা আমাদের সাথে সহযোগিতা করেছে।